হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আকাশ পাপড়ি চ্যানেলে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি, কিন্তু শরীরটা একটু খারাপ হচ্ছে, ঠান্ডা লেগেছে তার জন্য। তাছাড়া ঠিক আছি, কিন্তু মানে আগের ব্লগগুলোতে দেখতেই পেয়েছো আর মানে সারছে, আবার ঠান্ডা লাগছে, এরকম হচ্ছে। এখন ঠান্ডা লেগেই গেছে তো খুব কষ্ট হচ্ছে আমার আর আমার হাজবেন্ডের দুজনারই, একসাথে হয়েছে, একই দিনে হয়েছে, একই সমস্যা হচ্ছে। তার জন্য মনে হচ্ছে হয়তো রাতে মানে ঠান্ডা থাকা সত্ত্বেও ফ্যান চালিয়েছি, মানে যেটা উচিত ছিল না, এরকম কিছু হয়তো হয়েছে, ফ্যানের হাওয়ার জন্য হতে পারে, তার জন্য হয়তো এরকম সমস্যাটা হচ্ছে। আর খুবই ঠান্ডা লাগলে ভীষণ একটা অস্বস্তিকর ব্যাপার, ভীষণ ভীষণ ওই জন্য কষ্ট হচ্ছে ঠান্ডায়। আর আজকে বাড়িতে অনেক কাজ, সামনেই পুজো আর কয়েকদিন পরই মহালয়া, তার জন্য মহালয়ার আগে তো ঘর ঠর সবাই পরিষ্কার করে ঝাড়ে, সেই জন্য মা আজকে ঘর ঝাড়বে। আর মা তো মেশিনে ব্লাউজের কাজ করে, তার জন্য কাজের চাপটা নিচ্ছে না, মানে ফাঁকা রেখে এগুলো কমপ্লিট করবে, তো মা সেটা করবে। আর সকাল থেকে মানে এখন 12টা বাজে, রান্না করছিলাম, মা সব গুছিয়ে দিয়েছে, সয়াবিনের তরকারি করছিলাম, করা হয়ে গেছিলো, আর হচ্ছে কলমি শাকের ঘন্ট করা হবে, তো ওটা চাপিয়েছি। আমার হাজবেন্ড বললো তাড়াতাড়ি রেডি হও, সকাল থেকেই বলছে, আমি ভেবেছি রান্নাটা করেই যাব, কিন্তু দোকান বন্ধ হয়ে যেতে পারে, আমাদের এই পাটিকাবাড়ি মোড়ে 2 মিনিটের পথ সেখানে, কিন্তু দোকান বন্ধ হয়ে গেলে আবার সেই বিকেলে, তার জন্য আমি উঠে এসে রেডি হলাম। মা ঘন্টটা নামাচ্ছে, রেডি হতে হতে একটু সময় লাগবে, সেই সময়টুকুতে হয়ে গেছে, তো ভাবলাম এখান থেকে ব্লগটাকে স্টার্ট করে দিই। আরও একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়েছে মনে হয়, আমি বললাম আমি ব্লগটাকে স্টার্ট করি, তুমি একটু ছায়া গিয়ে দাঁড়াও। আর দোকানটাও বন্ধ করে দিয়েছে, আর কি বলতো, ঠান্ডা লাগলে প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হয়, খুব অসুবিধা হয়, ওরও যেমন হচ্ছে আমারও হচ্ছে, মানে গলা ব্যথা করছে, ভালো করে কথা বলতে পারছি না, তারপরে ঠান্ডার জন্য কষ্ট হচ্ছে, কোনো কিছু টেস্ট পাচ্ছি না, এরকম হচ্ছে। আর তোমরা আবার অন্য কিছু ভেবো না, কারণ আমরা আমাদের দুজনারই দুটো করেই ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, সেরকম আশা করি সেরকম কিছু না, তবে মানে আমার মনে হয় এমনিতে ওয়েদার চেঞ্জ, তার উপর সারারাত্রি ফ্যান চালিয়েছি, হয়তো সেই কারণেই। তো চলো, ও চলে এসেছে বাইক নিয়ে, আমরা এখন যাই ডাক্তারের কাছে, জানি না দাদুর দোকান খোলা আছে কি না, খোলা কেন থাকে। আমরা বাড়ি চলে এসেছি আর এখন খাওয়া দাওয়া করার জন্য বসে পড়েছি, তোমাদের একটু দেখিয়ে দিই রান্নাগুলো। এটা হচ্ছে কলমি শাক ঘন্ট, আর এটা হচ্ছে সয়াবিনের তরকারি, আর এর মধ্যে একটু ধনে পাতাও দিয়েছি। সয়াবিনের তরকারিটা আগে রান্না করেছিলাম, তারপরে মা ঘন্টটা নামিয়েছে, এখন আমরা খাওয়াটা সেরে নিই, খুব খিদে পেয়ে গেছে। সবাই একসাথে বসে খাওয়া দাওয়া তো করে নিলাম, এবার ভাবলাম বাসনগুলোকে জমিয়ে না রেখে মেজে ফেলি, তার জন্য চলে এসেছি বাসনগুলো মাজার জন্য। বাসনকটা মেজে ধুয়ে তারপরে উপুর করে দেব, তারপরে যাব ঘরে, একটু বিশ্রাম করব, রেস্ট করব, তার আগে ঘরে গিয়ে দেখব ঘরে যদি কোনো কাজকর্ম থাকে সেগুলোকে সেরে নেব, তারপরে না হয় একটু ঘুমোব। ঘরে এসে ভাবলাম যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলোকে ভাঁজ করি, এই শাড়িটা আমার হাজবেন্ডের পাঞ্জাবি, এগুলো তো কাল শর্ট ভিডিও করেছিলাম, তার জন্য আজকে সকালে রোদে দিয়েছিলাম, সেগুলোকে ভাঁজ করলাম। আর তাছাড়াও এর আগের দিন যে জামা কাপড়গুলো কেচেছিলাম কিছু, সেগুলো তো শুকিয়ে গেছে, মানে আগের দিনই শুকোয়নি, আজকে শুকিয়েছে কিছু। এখনও আমার হাজবেন্ডের জিন্সটা ভিজে আছে, আরও 2-1টা টি শার্টও ভেজে আছে, তো যেগুলো শুকিয়েছে সেগুলোকে ভাঁজ করে কাজটাকে কম করে রাখি আর ঘরটাকেও গুছিয়ে রাখি। তো ওই জামা কাপড়গুলোকে এখন ভাঁজ করে নিই, তারপরে যেটা যেখানে থাকে জায়গা মতন রেখে দেব। কমপ্লিট
সিট আমার জামা কাপড় কটা ভাঁজ করা হয়ে গেছে। এই দেখো তিনটে ভাগে রেখেছি, কারণ এটা যাবে শোকেসে রাখবো, আর এটা আমার হাজবেন্ডের, এটা রাখবো ছোটো ওয়্যারড্রপটাতে, আর ওগুলো যাবে আলমারিতে, শাড়িটা আর আমার হাজবেন্ডের পাঞ্জাবিটা। তো আমি এগুলোকে জায়গা মতন রেখে দিই, আর তারপরে একটুখানি বিশ্রাম করব। এখন বাজে হচ্ছে 1:50, মানে দুটো বাজতেই চলো, এখন একটু রেস্ট করব। আর মা কাজ করছে, ঘর ঝাড়ার কাজ করছে, আর এখন একটু রেস্ট করব। ওষুধ খেয়েছি, ঠান্ডার ওষুধটা খেয়েছি এনে, আর ওষুধ খেলে পরে ডাক্তারবাবু বললো যে ঠান্ডার ওষুধটা খেলে এর মধ্যে অ্যালার্জির ওষুধ না কি, মানে যাই হোক, তার জন্য একটু ঘুম ঘুম পাবে, একটু ঝিমঝিম লাগবে, আর তাছাড়া আমার একটু মানে রেস্টের প্রয়োজন মনে হচ্ছে। তারপরে তো স্নানদান আছে, আর মারও অনেক সময় লাগবে এগুলো করতে, তারপরে পুজো টুজো, পুজোর বাসন মেজে পুজো টুজো দেবো, পড়ানো আছে, আজকে ওদের লেটে আসতে বলেছি, আর তারপরে দেখা যাক, আজকে যদি শর্ট ভিডিও করতে পারি করবো, আর হয়তো না হতে পারে, কারণ আজকে আরও বিশেষ কিছুর কাজ আছে সেগুলো করছে। তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে, আমি একটু রেস্ট করে নিই। শুভ সন্ধ্যা সবাইকে, আবার সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে কথা বলার জন্য চলে আসলাম। লাস্ট দেখা হয়েছে দুপুরবেলায়, তখন বলছিলাম যে একটুখানি রেস্ট করব, তো তখন বেশ ভালো একটুখানি ঘুম দিয়েছি, তো তারপর বেশ খানিকক্ষণ ঘুমানোর পরে ঘুম থেকে উঠেছি, আর তারপর এখন হচ্ছে সন্ধেবেলা। আর তার আগে আমি আমার পড়ানো ছিল, আমি দুজন স্টুডেন্ট পড়াই, তার মধ্যে আজকে এসেছিল একজন, একজন আসেনি, আর কালকেও মানে গতকালকেও একজন এসেছিল, মানে আর একজন আসেনি, মানে কাল একজন আর আজকে অন্যজনে এসেছে, তার জন্য চটপটি ছুটি হয়ে গেছে, বেশি সময় লাগেনি। আর এখন সন্ধ্যাবেলা আমি যাব ও ঘরে সন্ধ্যা দিতে, আর মা আজকে সারাদিনই মানে কাজে ব্যস্ত ছিল খুব, মার ঘর ঝাড়পোছ করা, মোছা, মানে পরিষ্কার করার কাজে খুব ব্যস্ত ছিল, তার জন্য মার এখনও স্নান হয়নি। আর চলো এখন আমি ও ঘরে যাই, সন্ধ্যা দিয়ে দিই। এখন আমি আছি হচ্ছে রান্নাঘরে, এখন বাজে রাত্রি 8:30, আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি, আর আমি উনুনে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা চাপিয়ে দিয়েছি, আর আজকে রাতে খুব সিম্পলভাবে রান্না হবে। আমাদের মাঝে মাঝে এরকমটা করি, রাতে একদম নর্মালি গরম গরম ডাল, আর সঙ্গে করব হচ্ছে আলু সেদ্ধ, আর সকালে যে রান্নাবান্না হয়েছিল সয়াবিনের তরকারি আর হচ্ছে কলমি শাকের ঘন্ট, অল্প একটু রয়েছে, একজনের মতন রয়েছে, আর সয়াবিনের তরকারি অর্ধেকের একটু কম আছে, তো শুধু শুধু সয়াবিনের তরকারি রয়েছে, আর তাতে ডাল করলেই হয়ে যাবে, শুধু ডাল থাকলেও হয়ে যাবে। উনুনে রান্নার জন্য একটু একটু জ্বালানির ছাইগুলো উঠছে, তো ডাল করলে তো হয়ে যাবেই, আর তার সঙ্গে তরকারি যেহেতু আছে, তাতে করে অন্যান্য তরকারি রান্না করে সেই তরকারিগুলো নষ্ট করা কোনো মানে হয় না, তার জন্যই ডাল করা। আর এমনিতেও ডাল রাত্রেবেলা আমাদের বাড়িতে গরম গরম ডাল আমরা সবাই খুব পছন্দ করি, তো তার জন্য আমি এখন চালকুমড়োগুলোকে কাটবো, আর আলু সেদ্ধ দেবো ভাতে, তার জন্য আমি আলুগুলোকেও ছুলবো, 2-3টে দেবো, বেশি দেবো না, বেশি দিলেও নষ্ট হয়, তো আমি এখন এগুলোকে কেটে নিই। আর তোমরা আলোটা এরকম দেখতে পাচ্ছ, কারণ আমি রান্নাঘরে আছি, রান্নাঘরে আলোটা ঘরের লাইটের মতন সাদা আলো না, একটু হলদেটে হলদেটে টাইপের, তার জন্য তোমরা এরকম দেখতে পাচ্ছ, তো আমি এগুলো এখন কাটতে থাকি। Thank you.
দেখো তিনটা আলু কেটে নিয়েছি মাঝারি সাইজের। এই তিনটাকে আলু মানে সেদ্ধ দিয়ে দেবো জন্য। আর চাল কুমড়োগুলোকে যদিও যেই পিসটা দেখতে পাচ্ছ এর মধ্যে দিকে আর একটা পিস করলে যেরকম হবে সেরকম করেই কেটে দিই, কিন্তু আজকে একটু এভাবেই দিলাম। এভাবে ভাজাও মানে ভাজা করা হয় পাতলা করে, আর এভাবে আজকে ইচ্ছা করেই দিলাম দেখতে ভাল লাগে জন্য। তো আমি চটপট রান্নাটা করে নিই, তারপরে রান্না করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হয়ে গেছে ভাত, আমি নামিয়ে নিলাম হাঁড়ির থেকে। এদিকে ডালটাও হয়ে গেছে, আমি দুটো উনুনে বসিয়ে দিয়েছিলাম, একসাথে দুটো হয়ে গেছে। আমার হাজবেন্ড বলছিল খুব খিদে পেয়েছে, তার জন্য বললাম ঠিক আছে আমি দুটোতে বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি ডালের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর চাল কুমড়ো লাউ এগুলো দিয়ে কিন্তু ডাল খেতে খুব ভালো লাগে, মুগ ডালও ভালো লাগে, তার সাথে মসুর ডালও খুব ভালো লাগে। তো আমি ওগুলো দিয়ে আসি আর এগুলো পরিষ্কার করে নিতে থাকি, আর মা ওদেরকে ভাত বেড়ে দিক গরম গরম খেয়ে নিক। এখন বাজে 10:53, আর আমি এইমাত্র ভাত ডাল ওগুলো নামিয়ে সয়াবিনের তরকারিটাকে আবারও গরম করলাম। তো সেগুলো করার পরে বাসন মাজিনি, সকালে মাজবো একবারে, রাতের বেলা ভালো লাগছে না মাজতে, বেশিরভাগ দিন রাতের বেলা মাজি না। আর হচ্ছে এখন চলে যাবো খেতে, আমি নামানোর পরে সাবান দিয়ে হাত মুখ সব ধুয়ে ফ্রেশ হয়ে এসেছি, মুখটা মুছলাম এইমাত্র। দেখতে পাচ্ছ ভেজা এখনও চুলগুলো ভিজে ভিজে আছে, কারণ জল দিয়ে ভালো সাবান দিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম। এখন চলে যাবো ওই ঘরে গরম গরম ডাল দিয়ে ভাত খেতে, লেট করলে তো গরম থাকবে না ডাল। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে রাতে ঘুমানোর আগে আবারও দেখা হচ্ছে। আমরা খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, আর আমি এখন বিছানাটা ঝেড়ে নিয়েছি ভালো করে। এই দেখো ভালো করে বিছানা ঝেড়ে নিয়েছি, বালিশ পেতে নিয়েছি, আর ওই যে ওখানে আমার কাঁথা, এখন আমার শীত গরম সারা মানে পুরো বছরটাই আমার কাঁথা লাগে। মানে গরমকালে হলেও মাঝরাতের দিকে ঠান্ডা লাগে, বা মানে এটা আমার অভ্যাস, বিয়ের আগে থেকেই অভ্যাস, কাঁথা আমার লাগবে। আর শীত তো মানে শীত প্রায় আসতেই চললো, ফ্যান চলবে, এখন একটু গরম লাগছে, এক ঘন্টা পরে আমার খুব ঠান্ডা লাগবে, তখন আমি পুরো কাঁথা মুড়ি দিয়ে শুই। আর আমার হাজব্যান্ডের বালিশের নিচে এই যে আর একটা পাতলা কম্বল, ওর একটু বেশি উঁচু ওর পছন্দ, বালিশগুলো উঁচু ছিল কিন্তু এখন একটু ইউজ করতে করতে নিচু হয়ে গেছে, নরম হয়ে গেছে আর নিচু হয়ে গেছে, আর ওর একটু উঁচু না হলে কমফর্টেবল হয় না, তার জন্য এটা তলায় দিয়ে নিই। আর এক মানে আলাদা বালিশও আছে কিন্তু সেটা দিলে আবার বেশি উঁচু হয়ে যায় তার জন্য। আর এই যে মশারি, আমি একবারে নিচ থেকে আমি ব্লকটাকে এন্ড করে তারপরে বিছানা উঠে মশারিটা নিয়ে শুয়ে পড়বো, আর নিচে নামবো না, তার জন্য এখনও টানাইনি। তো ও একটা জিনিস ভুলেই গেছিলাম, এরকম করে তাকালাম আর মনে পড়লো আমার ওষুধ খেতে হবে, ঠান্ডার জন্য যে ওষুধ সেই ওষুধ খাবো, তারপরে মশাটা টানিয়ে তারপরে শুয়ে পড়বো। আর সারাদিনের ব্লগটা এই পর্যন্ত ছিল তোমাদের জন্য, কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর তোমাদের যদি ভালো লেগে থাকে ব্লগটা তাহলে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আমার মতন ঠান্ডা ফান্ডা লাগিয়ে ফেলো না, সবাই ভালো থেকো সুস্থ থেকো। এখন ওয়েদার চেঞ্জ, ওই জন্য মনে হয় সবার এরকম ঠান্ডা জ্বরটা আসতে পারে। আর তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে, আজকের মতন টাটা, গুড নাইট।